ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল গাইস। চলে আসলাম আমরা আজকে রিকের জন্মদিন। আজকে আমাদের রিকের জন্মদিন, তাই রিক আমাদের আজকে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য। এই যে আমাদের বার্থডে বয় রিক, বার্থডে বয় রিক, সবাই হ্যাপি বার্থডে বলে দিও একটু। এই যে অতীশ বাবু বসে আছে, এখন আমাদের খাবার আসেনি, এই মুহূর্তে রেস্টুরেন্টে আর কেউ নেই, আমরা পাঁচজনই বসে আছি। আজকের বার্থডে বয় রিক হলো অ্যাকচুয়ালি আমার করিমপুরের গিটার স্টুডেন্ট। আমি অ্যাকচুয়ালি জানতাম না আজকে রিকের জন্মদিন। আমি এসেছিলাম করিমপুরে ক্লাস করাতে, রিক হঠাৎ বলল তুমি একটু দাদা এইদিকে আসো, তোমার সঙ্গে একটু দরকার আছে। তারপর গিয়ে দেখি রিকের জন্মদিন, তারপর তো এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাই রিকের সঙ্গে এলাম রেস্টুরেন্টে। রিকের ঠান্ডা অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পেপসি চলে এলো এবং আমরা অধীর আগ্রহে খাবারের জন্য অপেক্ষা করছি। কে কী করতে যায় না আমি অবশ্য করছি। অবশেষ আমাদের খাবার চলে এলো আজকে। চলে এসছে আমাদের খাবার, এবার খাওয়া শুরু হবে। খুব সুন্দর ছিল চাউমিনটা। একদম চেটে পুটে আমাদের প্লেট একদম পরিষ্কার। রিকের জন্মদিনে এসে আমি যেন সারপ্রাইজ পেয়ে গেলাম, জন্মদিন রিকের আর সারপ্রাইজ পেলাম আমি। হঠাৎ দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা, জন্মদিনের খাওয়া দাওয়া আর কি। সবাই রিককে একটা শেষ হ্যাপি বার্থডে বলে দাও এবং আশীর্বাদ করো, খুব ভালো থাকে। বাই। ওকে, ব্লগটা এখানে শেষ করছি।